হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আমি আপনাদের জন্য আজকে আবার আরেকটা নতুন বিরিয়ানি রান্না নিয়ে আসছি। সেটা হলো সুফিয়ানি চিকেন বিরিয়ানি। খুবই ইজি, খুবই সহজ, কম ইনগ্রিডিয়েন্টসে রান্না করা যায় ইচ্ছে করলে। তো আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি পোলাওটা রান্না করে ফেলবো। আমি সবসময় চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করি, এতে খেতে খুবই টেস্টি হয়। বাচ্চারা বেশি ইয়েটা পছন্দ করে না, ইয়ের পোলাও চালটা, বাসমতি চালটা, ওটার ফ্লেভার থাকে না, তো এই জন্য ওরা এটাই খুব লাইক করে। তো এটা দিয়ে আমি সবসময় পোলাও রান্না করি, দেখাই আপনাদের। অবশ্যই আপনারা দেখেন আর দেখছেন আমি কী কী দিয়েছি। আমি এখানে তেজপাতা, পেঁয়াজ, তারপরে হলো শাহি জিরা, তারপরে দিয়েছি হলো পোস্ত, তারপরে গোলমরিচ, গরম মশলার যত আস্ত গরম মশলা সব দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু কেওড়া, দিয়ে সব দিয়ে লবণ টবণ দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এইভাবে যদি পোলাওটাকে বসান তাহলে পোলাওটা কী হবে, ঝরঝরা। আর পোলাওর চাল আমি নিয়েছি প্রায় 2 কেজি, প্রায় 2 কেজি সমান, আর পানি দিয়েছি একটু কম। কেন, আমি এটাকে প্রায় 60% এটাকে আমি ইয়ে করব, কুক করব, কারণ আমি মাংসটা এটার মধ্যে যখন দিব তখন এটা মোটামুটি আপনার 95% আমি করে ফেলবো। কারণ আমি পুরো ঝরঝরা পুরো করব না, একটু শক্ত রাখবো সামান্য, যাতে করে এটা ঝরঝরা থাকে, খেতে মজা লাগে। কারণ না হয় পোলাওটা যদি ঝরঝরা না হয় তাহলে খাবারটাই নষ্ট হয়ে যায়। পোলাওর উপরেই খাবারের মজাটা, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, তাহেরি বলেন, যাই বলেন। তো আমি সুফিয়ানি বিরিয়ানিটা রান্না করছি। তো সুফিয়ানি বিরিয়ানি দেখেন কীভাবে রান্না করছি, সব কিছুই দিচ্ছি। তো এই বিরিয়ানির মশলাটা আমি নিয়ে আসছি, একটু নতুন 4-স্টার একটা বিরিয়ানি মশলা, ভালো খারাপ না। তবে আমি তো সবসময় রাঁধুনি দিয়ে করি, শান আর শান দিয়ে করি, খেতে মজা লাগে। আমার এখানে 2 কেজি মুরগি আর 1/2 কেজি আলু আমি দিয়েছি। আমার বাচ্চারা বিরিয়ানিতে আলুটা পছন্দ করে। এটা তো আমি মুরগি চিকেন বিরিয়ানি রান্না করছি, ওরা খুবই পছন্দ করে। ওরা দেখবেন যে আমি গরুটা খুব কম রান্না করি, কারণ আমার বাচ্চারা গরুটা একটু কম খেতে পছন্দ করে আর আমরা একটু কম খাই। হ্যাঁ, প্রয়োজনে খাই, ইচ্ছে হচ্ছে আজকে খাবো, কিন্তু আমি মুরগিটা অতিরিক্ত আমার রান্না হয় আর কি। মানে মুরগি খাদক আমরা সবাই, মুরগি খাই, মাছ তো আসতেই সাথে মুরগিও। তো যাই হোক, এভাবে আমি করে নিচ্ছি। ওদিক দিয়ে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, 60% হতে বেশি সময় লাগে না। আমার চুলার হাঁস অনেক বেশি ভালো, আমি আছে মনে করেন যে করে ফেলি। আর এই দিদা মাংসটা আমার হয়ে আসছে, আমার পোলাওটা হয়ে আসলে কী হয়, মাংসটাও হচ্ছে। তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, সব মশলা দিয়ে দিলাম। ঘি দিব আমি মাংসতে, কারণ মাংসতে ঘিটা দিলে কী হয় আমার মনে হয় কি, মাংস যে টেস্টটা এটা বেড়ে যায়, এই জন্য আমি মাংসতে ঘিটা দিয়েছি। আর যদি আলাদাভাবে মাংস আর পোলাও করতাম তাহলে পোলাওতে আমি ঘিটা দিতাম। তো এটা তো আমি বিরিয়ানি করছি, এই জন্য আমি মাংসটার মধ্যে ঘিটা দিয়ে দিলাম। তা এখন ঢেলে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এটাকে একটু আস্ত আলতোভাবে নেড়ে দিব। আমি বললাম কিন্তু আমি 60% করেছি, সবাই 80% করে, 80% করলে কিন্তু পোলাও হয়েই যায়। যারা বলে 80% তাদের ওইটা আমার কাছে মনে হয় জানি কেন জানি ভুল বলছে। 80% বলে পোলাওটা পুরোই হয়ে যায়, কারণ চিনি গুঁড়ার চাল হতে বেশি সময় লাগে না, একটা মাত্র বলক আসা মাত্রই মনে করবেন যে পোলাওটা হয়ে আসছে, প্রায় হয়ে আসছে পোলাওটা। তো এই জন্য এটাকে 60% করলে বেটার হয়, এটা ঝরঝরা থাকবে। আর দেখেন রান্না করেও ফেলেছি, সময় খুবই কম লাগে আর খেতে তো অনেক মজা লাগে। চিনি গুঁড়া পোলাওর চালটা খুবই ভালো, এটা আপনারা রান্না করে খাবেন। বাসমতি তো খাবেনই, অন্য চালও আছে, যে কোনো চাল দিয়েই পোলাওটা বিরিয়ানিটা রান্না করবেন, কিন্তু আমি চিনি গুঁড়াটা বেশি ইউজ করি, এটা আমার খেতে ভালো লাগে বেশি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখেছেন, সুফিয়ানি বিরিয়ানিটা রান্না করে খাবেন। তা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
লাইকস দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ডাউনলোড করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে করে আপনারা সাথে সাথে আমার সব ভিডিওগুলো পান। আর আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের প্রতিদিন নিত্য নতুন খাবার করে খাওয়া দিতে পারি। আর আজকের মতো আল্লাহ হাফেজ।